লোকাল ট্রেনে সোনার হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে আজ চুঁচুড়া আদালতে পেশ করা হয়। জানা গেছে, গতকাল রাত্রি 9টা নাগাদ আপ ব্যান্ডের লোকাল চন্দননগর থেকে ছাড়ার পর রঞ্জিত প্রসাদ নামের এক ব্যক্তির গলায় থাকা সোনার হার ছিনতাই করে চম্পট দেওয়ার চেষ্টা করে এক যুবক। কিন্তু অন্যান্য যাত্রীরা তাকে হাতে নাতে ধরে ফেলার পর জিআরপির হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম রোহিত হালদার, বাড়ি কলকাতার তোপসিয়ায়। গতকাল রাতে ধৃতকে গ্রেপ্তারের পর আজ তাকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। চন্দননগর স্টেশনে ওইখানেই হয়েছে কি সোনার হার? হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে উঠেছিল? তারকেশ্বরে সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212276400 অথবা 9474147604।